কিরে তুই আজকে সত্যি ব্যথা পাস নাই? রে খাইছি রে মনে হয় আজকে চেঙ্গুসু মনে হয় বিচার দিছি রে দিব্যগুণে শক্ত আছে। প্রতিদিন সকালে কামে আহি একটা পোলাপান পাওয়া যায় না কামের, মাথাটা যা গরম হয়। একটা পোলাপান থাকলে লগে একটু কাজ করলে কাজটা সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায়, মেজাজটাই খারাপ করি আলাই। হন পড়া লাগে তো ঠিক মতো করি না, এখন কাম কাজ ঠিক মতো যার কাছে দিতেছি এর কাছে আমার সম্মানটা রাখিস, ঠিক আছে? জি ভাই। কি কইছি মনে থাকবে তো? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম সোহাগ ভাই, আপনার কাছে যাচ্ছিলাম আর কি। ছোট ভাইটা পড়া লাগা করে না, ঠিক আছে, এখন আপনার কাছে দিয়ে গেলাম, ঠিক আছে। আপনার ছোট ভাই হিসেবে মাইট দুই দিয়ে কাম কাজ শিখাই দেন। সমস্যা না, আর ইন্টারভিউ স্বরূপ রাখতেছি, এক কাম কর, রঙের কাজে লেগে যাও নাকি? জি। এ মামুন, আর একটু কাম টাম করা হি গাইস তো। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, চলেন সামনে যাই। দেখি মালটা দেখি, দেখো ওস্তাদ, আপনি এনে বইয়া ইঞ্জিন পরিষ্কার করতেছেন, এটি তো আপনার কাম না, এগুলো হলো আমাদের কাম। আপনি ওই যে কাস্টমারদের সাথে ডিল করেন, আমি এই জিনিসটা সুন্দর করে পরিষ্কার করে রাখতাছি, একবারে টোটালি পরিষ্কার করে রাখবো, ঠিক আছে ওস্তাদ? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পুরোটা পরিষ্কার করে এই জায়গায় রাখো। হ্যাঁ জি ওস্তাদ, জি জি, আমি এটি পারি, করতাছি, সমস্যা নাই। ওই ওস্তাদ, এতবেলা পর্যন্ত কাম করলে কি হইবো? আপনি তো এন্তরি লাঞ্চই করেন নাই, লাঞ্চের সময় তো হয়ে গেছে গা, আপনি যাই লাঞ্চটা করে আহেন, আমি কামটা আপাতত ধরি, পরে আপনি আবার কাম করেন, আপনি যাই লাঞ্চটা করে আহেন। যান লাঞ্চ আমি করবো, তুমি করবা না? জি ওস্তাদ, আমিও খামো, আপনাকে খাইয়া হেন, পরে থালা বাসন বাড়ি বুড়ি দুইয়া আমি খাইয়া মনে, আপনি যান তো হেন, আমি কাম করি। আচ্ছা তাহলে একটা কাজ করো, এটারে হালকা ঘষা দিয়া হালকা করে একটু পুডিং কাটো, আমি খাইয়া আইয়া তারপর আবার ধরতে আসি। জি ওস্তাদ, জি জি, আমি তোমারই থাকবো, সাবধানে, শুধু তোমারই থাকবো, আমার বুকে লেগে পল পল তেরি অনসতাই পিয়া। আরে ওস্তাদ নিজে কাম করতেছে, জান আলা মুস্তাছে, এগুলো ওস্তাদ আপনি জানলা পরিষ্কার করতেছেন, এটি না আমার কবে না, আমি নেডি করবো, আপনি এডি করেন কি লিগে, আপনি জান তো এই করে তাহলে পুরো গ্রিলটা পরিষ্কার করে নেব। হ্যাঁ ওস্তাদ, ঠিক আছে। আমার মতো এত সুখী, এই পোলা পান কই রে, কি রে, ওই স্যার ওই এদিকে, পোলা নাই পোলা নাই, গাড়ি সার্ভিস করে কুল পায় না, একটা হুন্ডা লইছে, যাও। হ্যাঁ এত বড় কথা কইলো, ও একটা মেস্তুর হইয়া ওর এসকে সাইজ করতেছি, দাঁড়া হুন্ডা সার্ভিস করস না, না দাঁড়া সোহাগ বেরে কইয়া ব্যাপারটা দেখতেছি, তখন বুঝবি কয় রাইতে বছর হয়। উস্তাদ ইঞ্জিনের কাম করতেছে, ইঞ্জিন ভাঙ্গা দিই পারে না, করুক একলা একলা, ওই পোলাপান কই রে, আমি দূরে দেখে দেখে মজা লই, পলাই থাকি, দেখেন আবার পলাই, জানেন কি হয়েছে উস্তাদ, ইঞ্জিন ভাঙ্গা দিয়ে একটা কাম করতে গেছে। হ্যাঁ বিচার দিছি রে, ওরে তো করা মারি দিতে আছে, কি ব্যাপার তুই তো ব্যথা পাস নাই, কিন্তু উনি যেভাবে মারছে উনি কিন্তু সত্যিকারই তোরে মারছে, বুঝোস? উনার মুভমেন্টটা কেমন আছিল দেখছোস? তুই একটা কাজ কর, আমি তোর লিগে একটা কাম জোগাইছি, কাম করবি? কাম জোগাইছেন কি কাম? আমি আপনি সব কাম করবো, কি ওই যে পুরান ডিব্বা গুলো আছে না রঙের, ওইগুলা সব পারাইয়া বস্তার ভিতরে ভরিয়া তুই আমার কাছে আয়, দেখের পরে আমি কি করতে আসি, যা লই আয়। ডিব্বা গুলো শক্ত আছে, আই হাই রে, আতে মনে রং লাগছে রে, টাকা তুই আমার আব্বাজান, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পর ধরা, ধরা খাওয়ার কোনো চান্স নাই ওস্তাদ।
ডিব্বা ভেঙে লইছি, এই যে এক বস্তা আনছোস, খারা আমি দিতে আসি। ঢুকা এটার ভিতরে ঢুকা, আরো দিতে আসি, এই নে ধর। এই কিন্তু আনাম ভরা রং, বুঝছোস? এই রঙের ডিব্বা দুইটা নিয়া ওই যে কুদ্দুসের দোকানে দিয়াবি, কবি ওস্তাদে পাড়াইছে, যে টাহা দিবে না তাহা তুই আমার কাছে লইবি, তোরও কিছু দে মানে আমিও কিছু নেমান, দুই ভাই বাক করিয়ে নেবো, বুঝছোস? আর দেখ না মালিক আমার লগে কেমন করে, আর যে বেতন দেয় এই বেতনে পোষায় বেড়া, যা 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 যা। ইমরানের মতো এমন অনেক লোক আছে যারা প্রথমে সব কাজ একাই করে, আর কিছুদিন পরে তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। আর এরকম চুরির ঘটনা কে কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।